আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। আজকে আমরা বুলিয়ানের সমীকরণগুলো ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এফ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বার হোল বার ডট বি বার সি। তাহলে এখানে আমরা বি বার এবং সি দেখতে, তাহলে এই দুইটা আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো, কিন্তু কিন্তু এখানে প্লাস থাকার কারণে সেটা ন্যান্ড গেট দিয়েও বাস্তবায়ন করা সম্ভব না, ন্যান্ড গেট দিয়েও বাস্তবায়ন করা সম্ভব নয়। কিন্তু আমরা এই পুরাটাই আমাদেরকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এই পুরাটা যদি আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, তাহলে এখানে ডি মর্গান অনুসারে আমরা লিখতে পারি প্লাসগুলো সব গুণ হয়ে যাবে, তারা প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে বার দিয়ে দিলাম। তাহলে এর উপর বার, বিয়ের উপর বার, সির উপর যদি একটা বার আছে, এবার যেন একটা দুইটা বার, এটা বাকি দুইটা বসে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি ডবল বারটা চলে গেল, আমরা জানি এ ডবল বার সমান, অর্থাৎ ডবল বারটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এটা আমরা গুণ করে দিলাম, গুণ করে দিলাম, গুণ করে দিলে এ বা এবার রয়ে গেল বিভেদ, দুইটি বিভেদ একটা বিভেদ, দুটি দুইটা সি থেকে একটা সি। এবার আমরা এটাকে ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে চাইলে, যদি ন্যান্ড গেটে আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে একটা নট গেট লাগবে। তাহলে এটার উপরে একটা নট গেট বা বার লাগবে, একটা বার দিলাম, কিন্তু আমরা একটা বার দিতে পারি না, একটা বার দেওয়ার নিয়ম নাই, অর্থাৎ দুইটা বার দিতে পারবো, দুইটা বার দিলে দুইটা বার পরস্পর ভ্যানিশ হয়ে যায়। এবার এটাকে আমরা ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করব। প্রথমে এক থেকে একটা কানেকশন নিলাম, এখানে নট গেট, নট গেটটা লাগিয়ে দিলাম, যেহেতু এটা ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করবো আমরা, সেজন্য এখানে অবশ্যই আমাকে নট গেট বসে না হবে, ন্যান্ড গেটটা, ন্যান্ড গেটের নন গেটটা বসাতে হবে। সেটা এবার পেলাম, একটা বি নিলাম, বিতে একটা কানেকশন নিলাম, তাও বি, বিয়ের এখানে একটা নট গেট লাগিয়ে দিলাম। আমরা জানি ন্যান্ড গেটে পা দুইটা একসাথে লাগিয়ে দিলে সেটা নট গেটের মতো কাজ করে, তো এটা আমরা বিবার পেলাম। তো একটা সি থেকে একটা কানেকশন নিলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি এবার বিবার সি নটের মধ্যে গুণ আছে এবং বার আছে, সেজন্য আমরা এখানে কী করবো, একটা ন্যান্ড গেট বসিয়ে দিলাম। তাহলে এই এই গুণের জন্য অ্যান্ড, আর নিচের এই বারটার জন্য এই নট গেট। কিন্তু আমাকে তাহলে এটা পেলাম আমরা এবার বিবার সি হোল বার, এটা কিন্তু এটা পেলাম আমরা এবার বিবার সি হোল বার, কিন্তু এর উপরে একটা বার রয়ে গেছে, তো সে বারটা আমাদের বসাতে হবে। আমরা জানি বার মানে হচ্ছে নট গেট, এখানে আমরা নট গেট বসাচ্ছি ন্যান্ড গেটের সাহায্যে, সেজন্য আমরা সেটা একটা বসিয়ে দিলাম। এটা হলো আমাদের এবার বিবার সি বার হোল বার, তাহলে এবারের উপর এটার জন্য একটা বার বসলো। আরেকভাবে দেখি এটাই, আমরা নিলাম এখানে একটা নট গেট লাগিয়ে দিলাম, তো এটা এবার হয়ে গেল, একটা বি নিলাম একটা নট গেট লাগিয়ে দিলাম, এটা বিবার হয়ে গেল, একটা সি নিলাম, তো এখানে নট গেট লাগানোর প্রয়োজন নাই, কারণ এখানে সির উপরে বার নাই। তো আমরা এবার থেকে একটা কানেকশন নিলাম, তো এটা হলো এবার, অর্থাৎ বিবার থেকে একটা কানেকশন নিতে হবে, তো এটা পেলাম বিবার, একটা কানেকশন আসলে সি থেকে। তাহলে এখানে এবার বিবার সি দুটো মাঝখানে গুণ আর নিচের বারটা, তার মানে একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেটটা বসলাম, আমরা পেয়ে গেলাম এবার বিবার সি হোল বার, কিন্তু এর উপরের একটা বার আছে, একটু আগে দেখছি আমরা সেটা, সে বারের জন্য আমরা একটা নট গেট বসিয়ে দিলাম। তো আমরা পেয়ে গেলাম এফ ইকুয়াল টু এবার বিবার সি ডবল বার। তাহলে আমরা একটা দেখি, আমরা একটা করি এফ ইকুয়াল টু এবার বি সি প্লাস এ বিবার সি প্লাস এ বি সি বার, এটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলে এখানে না হয় ডবল বার দিলাম, কিন্তু এখানে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাইলে আমাকে প্লাস চিহ্নগুলো ভ্যানিশ করতে হবে। তো আমরা প্লাস চিহ্নগুলো যদি ভ্যানিশ করতে চাই, তার সাথে আমরা এখানে ডবল বার দিলাম, তাহলে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ এখানে ডবল বার, এখানে কোনো বার নাই, ভ্যানিশ হয়ে এটা চলে আসবে। এবার আমরা এই নিচের এই বারটা কাজ করবো, তাহলে নিচের বারটা কাজ করে ডি মর্গান অ্যাপ্লাই করবো, ডি মর্গান অ্যাপ্লাই করলে প্লাসগুলো সব গুণ হয়ে যাবে। তাহলে এই এই পুরোটাকে মনে করলাম এ, এ পুরোটা বি, এ পুরোটা সি, তাহলে এ বার ডট বি বার ডট সি বার, এ প্লাসগুলো হয়ে গেল গুণ। এবার আমরা সেটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করি, তাহলে এ থেকে একটা কানেকশন নিলাম, বি থেকে একটা কানেকশন নিলাম, আর সি থেকে একটা কানেকশন নিলাম। তাহলে আমাদের প্রথমে দেখছি এবার, তাহলে সেজন্য এতে একটা নট দিয়ে আমরা এবার পেলাম, তারপর বি থেকে তো কানেকশন আছেই,
আচ্ছা, তার একটা সি থেকে একটা কানেকশন নিলাম, তার বিটা আছে, এবার সি থেকে একটা কানেকশন নিলাম, এটা সি, তাই তিনটার মাঝখানে গুণ মানে অ্যান্ড এর নট, তার মানে ন্যান্ড গেট। তারপর দেখতে পাচ্ছি আমরা এ থেকে একটা, তাহলে আমরা পেলাম এবার বি সি, তাহলে আমরা পেলাম এবার বি সি, এটা পুরোটা পেলাম। এবার আরেকটা হচ্ছে এবার বিবার সি, তাহলে আমরা বিবার থেকে একটা কানেকশন নিলাম, একটা বিবার পেলাম, তারপর একটা সিটাকে আনলাম এদিকে সি, তারপর এখানে এ থেকে একটা কানেকশন নিলাম, এটা পেলাম এ, তাহলে এ বিবার সি এ, এটা পেলাম। তাহলে এই তিনটার মাঝখানে এবার একটা, তাহলে এখানে গুণ আর নট, তার একটা ন্যান্ড গেট বসিয়ে দিলাম, তাহলে এটা পেলাম আমরা এ বিবার সি। এবার আমরা একটা কানেকশন নেব, এখানে সি বার থেকে একটা কানেকশন নিলাম, তার একটা কানেকশন, এটা হলো সি, এটা হলো সি বার। এবার আর একটা কানেকশন নিলাম বি থেকে, বি পেলাম, আর একটা কানেকশন যাবে এই থেকে, তাহলে এই তিনটা বসে আবার একটা ন্যান্ড গেট বসবে, তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে দিলাম, তাহলে এটা পেলাম এ বি সি বার। এবার এবার এই তিনটাই আমরা, এই তিনটা দেখতে পাচ্ছি, এটা এটা এবার বি সি, এটা বি বা সি, এটা সি, এই তিনটা দেখতেছি আমরা গুনছেন, এবং এটা এই উপরে একটা বার আছে, তা আমার ন্যান্ড গেট, এটাকে আমরা তাহলে এটাকে বর্ধিত করলাম, এটাকে বর্ধিত করলাম, যে এনে এবার তিনটা একসাথে এনে এখানে একটা ন্যান্ড গেট লাগে, তাহলে আমরা পেয়ে গেলাম এফ, অর্থাৎ এবার বি সি ডট এ এবার বি সি হোল বার ডট এ বিবার সি বার প্লাস এ বি সি বার হোল বার টু হোল বার, এফটা পেয়ে গেলাম। একবার করি এবার, একটা একটা কানেকশন নিলাম, একটা নট দিয়ে দিলাম, তাহলে এবার পেয়ে গেলাম। বিবার থেকে নিলাম, একটা কানেকশন নিলাম, বিবার নিলাম, সিবার নিয়ে গেলাম, থেকে একটা কানেকশন নিয়ে গেলাম। এবার আমরা কানেকশন নেব প্রথমে এবার থেকে, একটা সিবার পেয়ে গেলাম। এবার আমরা কানেকশন নেব এবার থেকে, একটা কানেকশন নিলাম, তাহলে এটা হয়ে গেলো এবার বি তে একটা কানেকশন নিলাম, তাহলে এটা হলো বি, একটা কানেকশন দিল সি থেকে, এটা সি, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, তাহলে এখানে একটা ন্যান্ড গেট লাগিয়ে দিলাম, এটা পেয়ে গেলাম, তাহলে আমরা পেলাম এবার বি সি বার। এবার একটা এখান থেকে একটা কানেকশন যাবে, এতে একটা কানেকশন নিলাম, এটা এই একটা কানেকশন যাবে বিবার থেকে, বিবার থেকে দিলাম একটা সি থেকে, তাহলে দেখতে পাচ্ছি এখানে গুণ এখানে বার, তার মানে একটা এখানে সি, এখানে দেখতে পাচ্ছি এখানে গুণ এ ডট বিবার ডট সি, এটা হোল বার, সেখানে একটা ন্যান্ড গেট লাগিয়ে দিলাম, তাহলে এ বিবার সি। এবার একটা কানেকশন যাবে এই থেকে, তাতে এ দিলাম, এখানে এ হলো, একটা কানেকশন যাবে বি থেকে, এটা বি দিলাম, একটা কানেকশন সি বার থেকে, তাই তিনটাই আমরা আবার ন্যান্ড গেট দিয়ে যোগ করলাম, তাহলে এটা পেয়ে গেলাম আমরা এ বি সি বার হোল বার। আবার আমরা দেখতে পাচ্ছি এই তিনটার মাঝখানে ডট, আমরা তো প্রতিটা নিয়মের জন্য ওই দুইটা নিয়মে দেখাচ্ছি, দুইটাই আমি করলাম, ঠিক আছে। আমার মনে হয়, আমার মনে হয় আগের নিয়মটা থেকে নিয়মটা সহজ, তারপর আপনাদের যে দুইটা নিয়মের যে দুইটা নিয়ম যেটা ভালো লাগে সেটা আপনারা করবেন, আপনাদের আপনাদের এক কারো কারো হয়তো এটা সহজ লাগতে পারে এই নিয়মটা, অথবা কারো কারো আগের স্লাইডেরটা সহজ লাগতে পারে, সেজন্য আমি দুইটাই করে করে দেখাচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন, আর আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলো বুঝে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখানে ডট ডট এবার ইউর সি, তাহলে আমরা বি থেকে এটা প্রথম এটাতে কানেকশন নিলাম, এটাতে কানেকশন নিলাম, দুটাকে এক জায়গায় নিয়ে এসে এবার আমরা একটা ন্যান্ড গেট লাগিয়ে দিলাম, এটা হয়ে গেলো আমার এফ। এই মোটামুটি আপনাদের আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সহজ, খুব সহজ করে বোঝানোর জন্য, আপনারা যদি তারপরও সমস্যা লাগে আপনারা আগের স্লাইডগুলো দেখবেন, বুলিয়ানগুলো দেখবেন, সেগুলো দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন পরিষ্কারভাবে সহজ করে, আর এর এই পার্ট সবগুলো কমপ্লিট করবেন, সবগুলো কমপ্লিট করলে আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সব সময়। ধন্যবাদ।